এ যেন ফেলো করি মাখো তেল, বালাই নেই পরীক্ষা টরীক্ষা, টাকা দিলেই মিলবে সরকারি চাকরি। জেলাগুলো থেকে এরকম চাকরি প্রার্থী জুটেও যেত। সরকারি চাকরির বিভিন্ন পদের জন্য রেট ছিল আলাদা আলাদা। রেস্তোরাঁর মেনুর মতো রীতিমতো রেট চার্ট তৈরি করা হয়েছিল। সেনা থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক কিংবা মোটর ভেহিকলস ইন্সপেক্টর, পদ ভেদে রেট ভিন্ন। কোনোটার দর 10 লক্ষ, কোনো চাকরির জন্য আবার খরচ 13 লক্ষ। তবে গোটা তালিকায় সব থেকে আকর্ষণীয় দর সিভিক ভলেন্টিয়ারের, রফা হতো মাত্র 30,000-এ। এক নজরে দেখে নেওয়া যাক কোন পদে চাকরির জন্য কি রকম ছিল দর। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য 10 লক্ষ টাকা, মোটর ভেহিকলস ইন্সপেক্টর পদের জন্য 10 লক্ষ টাকা, জেলা শাসকের দপ্তরে চাকরি মিলত 7 লক্ষ টাকায়, পরিবহন ও অন্যান্য পদে চাকরির জন্য 5 লক্ষ টাকা, রাজ্য পুলিশে চাকরির দর ছিল 8 লক্ষ টাকা, সেনাবাহিনীতে চাকরির জন্য 13 লক্ষ টাকা, পুরসভায় ক্লার্কশিপের জন্য 1.5 লক্ষ টাকা, সিভিক ভলেন্টিয়ারের চাকরির জন্য 30,000 টাকা নিত নীলাদ্রি। এছাড়াও রেল এবং অন্যান্য সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হতো। রেস্তোরাঁর খাবারের মতোই চাকরি বিক্রি হচ্ছে বাংলায়, কটাক্ষ বিজেপি। রেস্টুরেন্টে যেমন মেনু কার্ড থাকে, সেরকম তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শিক্ষিত বেকারদেরকে বঞ্চিত করে চাকরিকে পণ্য তৈরি করে দিয়েছে। এবং তার জন্য যেরকম হোটেলে মেনু কার্ড থাকে, চিকেন ললিপপ পার প্লেট এত টাকা, ফিশ ফিঙ্গার এত টাকা, সেরকম চাকরির মেনু কার্ড তৃণমূল কংগ্রেস বিক্রি করেছে। এখনও নির্লজ্জের মতো এই সরকার ক্ষমতায় বসে আছে, এটা আমাদের দেখতে সত্যি কষ্ট। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে 2019 সালে সিআইডির হাতে গ্রেফতার হন নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস। সেই মামলায় 4 বছর আগে সিআইডি দাবি করেছিল 2018 থেকেই দুর্নীতির মাস্টার মাইন্ড হয়ে ওঠে নীলাদ্রি। সুষ্ঠুভাবে দুর্নীতি চক্র চালানোর জন্য উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদে এজেন্ট নিয়োগ করেছিলেন। ওই এজেন্টরা অযোগ্যদের থেকে টাকা তুলত। 4 বছর আগে সিআইডি তদন্তে এমন তথ্য সামনে এসেছিল। আপাতত সিআইডির কেস ডায়েরি খতিয়ে দেখছেন সিবিআই গোয়েন্দারা। প্রয়োজনে আগামী দিনে মামলার নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংগ্রহ করতে পারে বলে সূত্রের খবর। নিউজ টাইম।